এবারে আপনার পুজো তুলে ধরুন বিশ্ব বাংলা টিভির মাধ্যমে। ছোট বড় সমস্ত পুজো দেখতে পারবেন একেবারে লাইভ বিশ্ব বাংলা টিভিতে। বিশ্ব বাংলা টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার পুজো থেকে যাবে সারা জীবন। রাজ্য, দেশ তথা বিশ্বের 120টি দেশে আপনার পুজো তুলে ধরবো আমরা। আপনার পুজো টেলিকাস্টের জন্য আমাদের ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 6291644810। আমি ডে ওয়ান থেকে একটা প্রশ্ন, দুটো আমার প্রশ্ন ছিল এই হত্যার ব্যাপারে। এই হত্যার ব্যাপারে দুটো প্রশ্ন মধ্যে ছিল কি এই খুনটা পুলিশ আর তৃণমূলের গুন্ডাদের, তৃণমূলের গুন্ডাদের জয়েন্ট অপারেশনে মানে শুক্লা হয়েছে। যেহেতু সমস্ত রকম তথ্য আমরাও জানতে পেরেছি, পুলিশও জানে আমাদের কাছে সব তথ্য এসে গেছে, কারা কারা কোথায় থেকে বেরিয়েছে কীভাবে হয়েছে, তখন পুলিশ বাধ্য হয়ে চুনকুটিকে ধরতে শুরু করে। এখন পর্যন্ত গাড়ি রিকভারি হয়নি, এখন পর্যন্ত আর্মস রিকভারি হয়নি, তাহলে এই কেসটা কী হবে আগামী দিন? বড়ো বড়ো রাঘব বোয়ালদেরকে ধরলো না, চুনকুটি ধরছে, একবার ফুলদির বাড়িতে গেল না। নান্টুবাবু বাড়ির পিছনে একজন ফুলদির বাড়ি আছে, সেখানে সমস্ত ক্রিমিনাল সেন্টার নিয়েছে। ওই ফুলদি বাড়ি থেকে বেরিয়ে তারা এলো আর খুন করে গেল। নান্টুবাবু আর খুরমে ছবির সঙ্গে একটা আরও ছবি আছে, রুনু বলে একটা ছেলে, পুরো মনিটরিং অন দ্য স্পট বাই মোটরসাইকেল ও করছিল, আজ পর্যন্ত ধরা পড়ল। আমি প্রথম আর শেষ কথা এখনো বলছি কি এই খুনের সঙ্গে পুলিশের চারজন অফিসার, পাঁচজন অফিসার সরাসরি যোগাযোগ ছিল, যারা অপরাধী ছিল তাদেরকে লোকেশন দেওয়া। হাবড়া থেকে যখন বাউড়িয়া থেকে আমরা বেরিয়েছি তখন থেকে লোকেশন শেয়ার করা সবটাই হচ্ছে। এটা বুঝবেন না দিদিমণি, পুলিশ শুধু এটা বুঝবেন না কি শুধু ওদের কাছে এই যন্ত্রপাতি আছে, কি ওরা আমাদেরকে লোকেশন ট্রেক করছে। ভারতবর্ষে অনেক ব্যবস্থা আছে, অনেক কোম্পানি আছে, কোম্পানিদের যারা লোকেশন কারা কারা ট্র্যাক করছিল এই ব্যাপারে, কোন স্পট থেকে ট্র্যাক করছিল এই ব্যাপারে অনেক তথ্য তারাও অন্য এজেন্সিকে দিতে পারে। তাই জন্যে আজকে আমরা ডিমান্ড করেছি প্রথম দিন থেকে কি এটা সিবিআইকে তদন্ত হোক আসল তথ্য। আচ্ছা বলুন তো, গুলি চালালো কে? এখন পর্যন্ত ধরা পড়লো না। গুলি চালানো যে ট্রেগার ছিল তার পিছনে কে, এটাও ধরা পড়লো না। 40 লাখ টাকা যে সুপারি দেওয়া হয়েছিল সে টাকাটাও এখন পর্যন্ত রিকভারি হলো না। একদিনের মধ্যে তো 40 লাখ টাকা খরচ হয়ে যায়নি, তাহলে এই রিকভারি হলো না। তাহলে কারা ওই সবটাই মুছে দেওয়া, সবটাই ধামাচাপা দেওয়া? কেন সিআইডি মানে মমতা বন্দী পোপেট বসে আছে? এই সিআইডি লোকেরা 19 মে 2019 যখন ভাটপাড়া বাই ইলেকশন হচ্ছিল তখন এই সিআইডি ডিপার্টমেন্ট মটিয়াগুলি থেকে অস্ত্র নিয়ে ভাটপাড়ায় পৌঁছাচ্ছিল। ক্রিমিনাল শেখ বিনোদকে এদের এর গাড়িতে নিয়ে এসে আমার বাড়ির সামনে একজনের বাড়ি যে তৃণমূল করে তার বাড়িতে রাখা হয়েছিল খুন করার জন্য। এই খুররাম কালকে ববি হাকিম বলছিল কি তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই খুররামকে নিয়ে ববি হাকিম ভাটপাড়ায় মিটিং করতে গিয়েছিল, সে ছবিও আমি হয়তো আজকে বিকালের মধ্যে প্রকাশ করে দেব। তাহলে এই যে জোট সঙ্গে এদের, এরা একসঙ্গে মিলে প্ল্যান করে যে খুন করেছিল, এইটা এই জায়গা থেকে তথ্য, অসল তথ্য এখন পর্যন্ত বেরোতে পারছে। যাও যেতে হলে আমরা রাষ্ট্রপতির কাছে দরাস্ত হতে গেলে আমরা যাব, সুপ্রিম কোর্টে দরাস্ত হতে গেলে আমরা যাব। আমরা কিন্তু সিবিআই তদন্ত আনবই, কিন্তু আর আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলেছি যে এখানে যে অস্ত্র ইউজ করা হয়েছে সে অস্ত্র বা পুলিশ কাছে হতে পারে, বা এখন আমি কালকে অনেক বড় একজন আর্মি অফিসার সঙ্গে কথা বলছিলাম,
কি আমার একটা সন্দেহ ছিল আর্মিদের কাছে এই অস্ত্র এখন আছে কিনা ইউজ করছে কিনা তারা বলেন এই আর্মিদের ইউজ থেকে এই আর্মস অনেক আগে ড্রপ হয়ে গেছে একমাত্র পুলিশের কাছে এই আর্মসটা থাকে আর কিছু ক্রিমিনালদের কাছে নিশ্চয়ই থাকে মাওবাদীদের কাছে নিশ্চয়ই থাকে কিন্তু আর্মস গুলো তো বের হয় পুলিশের কাছ থেকে পুলিশের আর্মারি থেকে বের হয় মাওবাদীরা তো এই আর্মস তৈরি করে না ফ্যাক্টরি তো মাওবাদীদের আন্ডারে নেই এটা যে কোনো আর্মারি থেকেই বের হয় যেটা পুলিশের আন্ডারে থাকে খবর পেয়েছিলাম একজন এই কেসের আসামি নামও দেওয়া হয়েছে তাকে টিটাগড়ে রাখার জন্য একটা মিটিং হয়েছিল সল্ট লেকে মিটিং হয়েছিল এসটিএফ এই থানার ওসি আর সেই অপরাধী ওখানে একসঙ্গে বসে তাকে আগে তো জেল থেকে ছাড়ানো হলো তারপরে ওকে জায়গা দেওয়া হলো এই ধরনের একটা বড় খবর সঠিক সঠিক খবর বেরিয়েছে আমরাও আমাদের লেভেলে তদন্ত করছি দেখুন পুলিশ এটা ভাববে না বা আমিও ভাবছি না বা আমার দলেও ভাবে না যে সব পুলিশ খারাপ আছে কিছু পুলিশ এই হত্যা বা এই ধরনের অত্যাচার এক্সটর্শন তারাও কিন্তু এর বিরুদ্ধে আছে এই খবরগুলো কোনো আমরা স্বপ্ন দেখছি না বা আমরা কোনো অ্যাস্ট্রোলজার না এই খবরগুলো কিন্তু পুলিশই আমাদেরকে দিচ্ছে যে এই এই জায়গায় এই এই ধরনের ঘটনা ঘটেছে এরা 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 অমুক 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 ওয়াই বি সি ডি এরা এর সঙ্গে যুক্ত আছে তথ্য তারা আমাদের কাছে পাঠাচ্ছে সেটা আমরা সঠিক যে জায়গায় যাওয়ার আছে পাঠাচ্ছি বিগত পাঁচ বছর ধরে কলকাতার সেভা লাইফ হিউম্যান রাইটস সোসাইটি দুস্থ হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে গরিব বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের নতুন জামা কাপড় পড়াশোনার সামগ্রীও প্রদান করে এসেছে প্রতি বছরের ন্যায় তাই এই বছরও সেই সব বাচ্চাদের হাতে নতুন জামা ও মায়েদের হাতে শাড়ি তুলে দেবে সেভা লাইফ কিন্তু এই বছরের বর্তমান করোনা পরিস্থিতিতে আপনার সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হয়ে উঠবে না এই বিশাল কর্মকাণ্ড তাই নিজের সামর্থ্য মতো অনুদান কিংবা অনলাইন শপিং যেমন ফ্লিপকার্ট বা অ্যামাজনের মাধ্যমে আমাদের ঠিকানায় আপনার সামর্থ্য মতো শাড়ি কিংবা জামা প্রদান করতে পারেন বিতরণের দিনে আপনাকে আমন্ত্রিত করছে সেভা লাইফ ইউটিউব কিংবা ফেসবুক পেজে কলকাতা সেভা লাইফ সার্চ করে বিগত কয়েক বছরে আমাদের কাজ আপনারা দেখে নিতে পারেন নিজেদের সন্তান বা মায়ের কথা ভেবে একবার এগিয়ে আসুন এইসব হতদরিদ্র মানুষের জন্য একটু চেষ্টা করুন নিজের স্বার্থ মতো কিছু দেওয়ার যোগাযোগ করুন অর্পিতা ভট্টাচার্য প্রেসিডেন্ট অফ সেভা লাইফ হিউম্যান রাইটস সোসাইটি এই মুহূর্তে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য